नमस्कार बंधुरा, आमादेर चैनल बायोस्कोपे आपनादेर सबाइके स्वागत। आज आमरा 2022 साले रिलीज हवा अक्षय कुमार अभिनीत राम सेतु मुविटी एक्सप्लेन करब। मुविर प्रधान चरित्रे अक्षय कुमारेर साथे साथे जैकलिन फर्नांडेस, नुजरत बारुचा एबं सत्यदेव आछेन। चलुन भिडियोटी शुरू करा जाक। तार आगे जदि आपनारा आमादेर चैनलटिके एखोनो साबस्क्राइब ना करे थाकेन ताहले एखोनि चैनलटिके साबस्क्राइब करे दिन आर रेगुलार आपडेट पेते बेल आइकनटी प्रेस करे दिन। मुविर शुरूते आमादेर 2007 साले आफगानिस्तानेर दृश्य देखानो हय়। সেখানে তালিবানরা লর্ড বুদ্ধার একটি পুরনো টেম্পল ধ্বংস করে দেয়। তখন কিছু আর্কিওলজিস্টদের সেখানে বেঁচে থাকা হিস্টোরিক্যাল জিনিসপত্র অ্যানালাইসিস করার জন্য পাঠানো হয়, যাতে সেগুলোর মাধ্যমে পুনরায় লর্ড বুদ্ধার অস্তিত্বের পুনর্নির্মাণ করা যায়। সেই টিমে আমরা আফগানিস্তানের আর্কিওলজিস্ট দিলাওয়ার এবং একজন ইন্ডিয়ান আর্কিওলজিস্ট আরিয়ান কুলশ্রেষ্ঠকে দেখতে পাই। এই রোলটি অক্ষয় কুমার প্লে করেছে। তারা সেখানে মাটির নিচে একটি সিন্ধুক দেখতে পায়, যেটার মধ্যে বহু বছর আগেকার সোনা চাঁদির কয়েন ও আভূষণ পাওয়া যায়। আরিয়ান কয়েনের ওপর থাকা চিহ্নটি দেখে বুঝতে পারে এই সমস্ত জিনিস হিন্দু রাজা দালিনের আমলে তৈরি হয়েছিল। এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি খোঁজ। কিন্তু তখনই তাদের ওপর তালিবানিরা হামলা করে দেয়। তখন সবাই প্রাণ বাঁচানোর জন্য সব কিছু ফেলে পালাতে থাকে, কিন্তু আরিয়ান আর দিলাওয়ার সেই বক্সটিকে তাদের সাথে করে সেখান থেকে বেরানোর চেষ্টা করে। কিন্তু তখনই তারা একটি গর্তের মধ্যে পড়ে যায় আর সেটার মাধ্যমে তারা একটি গুহার মধ্যে চলে আসে। এরপর তারা সেখানে একটি বিশাল বড় লর্ড বুদ্ধার একটি মূর্তি দেখতে পায়। এইভাবে তারা আরেকটি গুরুত্বপূর্ণ খোঁজ করে ফেলে। এর ফলে আফগানিস্তানের আর্কিওলজি ডিপার্টমেন্ট আরিয়ানের খুব প্রশংসা করে আর পুরস্কার হিসাবে ইন্ডিয়াকে তাদের খোঁজের অর্ধেক দিয়ে দেয়, যাতে দুটো দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকে। সেখানে প্রেস মিটিংয়ে আমরা জানতে পারি আরিয়ান নাস্তিক, সে ভগবানে বিশ্বাস করে না, সে সেই সমস্ত জিনিস বিশ্বাস করে যার কোনো সায়েন্টিফিক্যাল প্রুফ আছে। এর ফলে মিডিয়া তাকে নাস্তিক আখ্যা দিয়ে খবরের কাগজে ছেপে দেয়। এরপর আমরা আরিয়ানের ফ্যামিলিকে দেখতে পাই। সেখানে আমরা তার ওয়াইফ প্রফেসর গায়ত্রী আর তার ছেলে কবিরকে দেখতে পাই। অন্যদিকে আমরা জানতে পারি পুষ্পক কোম্পানি গভর্নমেন্টের সাথে সেত সমুদ্রম নামে একটি সি প্রজেক্ট আনতে চলেছে। তার জন্য তারা রাম সেতুটিকে ভেঙে একটি ক্যানেল প্যাসেজ বানাতে চায়, যার ফলে তাদের কোম্পানির অনেক লাভ হবে। কিন্তু এমনটা করায় জনগণ তাদের বিরুদ্ধে বিক্ষোভ করছে। এরপর রাম সুরক্ষা সমিতি সুপ্রিম কোর্টে পুষ্পক কোম্পানির বিরুদ্ধে পিটিশন দায়ের করে। এর ফলে পুষ্পক কোম্পানির ওনার ইন্দ্রকান্তকে রাম সেতু ভাঙার আগে এটা প্রমাণ করতে হবে যে রাম সেতুটি কোনো ম্যান মেড স্ট্রাকচার না, এটি একটি ন্যাচারাল স্ট্রাকচার, আর সেতুটি ভগবান রামের জন্মের অনেক আগে তৈরি হয়েছিল। এটা প্রমাণ করার জন্য সে আরিয়ানকে হায়ার করে ও তাকে এমন একটি রিপোর্ট তৈরি করতে বলে যেটা কোর্টে দেখিয়ে এটা প্রমাণ করা যায় যে রাম সেতু কোনো ম্যান মেড স্ট্রাকচার নয়। যেহেতু আরিয়ান ভগবানে বিশ্বাস করে না, তাই সে শ্রীরামকেও মানে না, তারও মনে হয় রাম সেতু শ্রীরামের জন্মের অনেক আগে থেকে তৈরি হয়েছিল। তখন সে একটা রিপোর্ট তৈরি করে, সেটা দেখে তার ওয়াইফ তাকে সেই রিপোর্টটি কোর্টে জমা দিতে মানা করে ও বলে এমনটা করলে শ্রীরামের অস্তিত্বের ওপর অনেক প্রশ্ন উঠবে ও জনগণের আস্থায় ঠেস লাগবে। কিন্তু আরিয়ান গায়ত্রীর কথা শোনে না আর সেই রিপোর্টটি কোর্টে জমা করে ও এটাও মেনশন করে যে রামায়ণ একটি কাল্পনিক গল্প মাত্র। এর ফলে লোকজন রাস্তায় নেমে এর বিরোধ করে, কারণ তাদের আস্থায় ঠেস লেগেছে। তখন কোর্ট সরকারকে এটা প্রুফ করার জন্য কোনো সায়েন্টিফিক প্রমাণ আনতে বলে, যেটা দিয়ে এটা প্রমাণ করা যায় যে রাম সেতু কোনো ম্যান মেড স্ট্রাকচার নয়। এরপর আরিয়ানের মন্তব্যের জন্য জনগণ তার উপর রেগে যায়। এর ফলে তাকে কিছু সময়ের জন্য আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করে দেওয়া হয়। এর কিছু সময় পর তার বস তার সাথে পুষ্পক কোম্পানির মালিক ইন্দ্রকান্তের দেখা করায়। সেখানে ইন্দ্রকান্ত আরিয়ানের কাজের প্রশংসা করে ও তাকে রামেশ্বরমে একটি রিসার্চে যেতে বলে ও সেখান থেকে রাম সেতুর কোনো সায়েন্টিফিক প্রমাণ আনতে বলে, যেটা দিয়ে তারা এটা প্রমাণ করতে পারবে যে এটি একটি নেচার মেড সেতু। কিন্তু আরিয়ান ইন্দ্রকান্তের অফারে রাজি হয় না, কারণ সে আর নিজেকে কোনো কন্ট্রোভার্সির মধ্যে ফাঁসাতে চায় না। অন্যদিকে আরিয়ানের ছেলে কবিরকে স্কুলে তার একটি বন্ধু তাকে রাবণ বলে, কারণ তার বাবা আরিয়ান শ্রীরামকে বিশ্বাস করে না। তখন কবির রেগে যায় আর সে ছেলেটিকে মারে, সেই কারণে আরিয়ানকে প্রিন্সিপাল স্কুলে ডেকে পাঠায়। এদিকে কিছু লোক রাস্তায় আরিয়ানের মুখে কালি মাখিয়ে দেয়। শ্রীরামের বিরুদ্ধে বিচ্ছেদপূর্ণ মন্তব্য করায় জনগণ তার উপর রেগে আছে। এরপর স্কুলেও প্রিন্সিপাল কবিরের বিহেভিয়ারের জন্য আরিয়ানকে অনেক কথা শোনায়। তখন আরিয়ান বুঝতে পারে তাকে এই কন্ট্রোভার্সির থেকে বেরাতে হলে রাম সেতুর আসল সত্যিটা সবার সামনে তুলে ধরতে হবে। তখন সে রামেশ্বরম যাবে বলে ঠিক করে, কিন্তু গায়ত্রী তাকে সেখানে যেতে বারণ করে, কারণ সে জানে এমনটা করলে তারা আরও বিপদে পড়বে। কিন্তু আরিয়ান তার কথা শুনতে চায় না। তখন গায়ত্রী ঠিক করে সে কবিরকে নিয়ে তার বাপের বাড়ি চলে যাবে। এরপর আরিয়ানকে হেলিকপ্টারে করে রাম সেতুর কাছে একটি জাহাজে আনা হয়। সেখানে সে প্রথমে বালির সাথে দেখা করে,
এরপর বালি তাকে জাহাজে ভেতরে থাকা হাইটেক ল্যাবে নিয়ে যায়। সেখানে রাম সেতু রিসার্চের জন্য যাবতীয় মেশিনারি আছে। সেখানে আরিয়ানের সাথে ডক্টর চন্দ্রা, ডক্টর গ্যাব্রিয়েলি আর ডক্টর স্যান্টার সাথে দেখা হয়। তারা এই প্রজেক্টে আরিয়ানের সাথে কাজ করবে। এরপর আমরা সেখানে একটি হাইটেক আন্ডার ওয়াটার স্যুট দেখতে পাই, যেটা আরিয়ানের কথায় স্পেশাল বানানো হয়েছে। সেটা পরে আরিয়ান যতক্ষণ খুশি জলের নিচে থাকতে পারবে। আর বালি এটাও বলে এখান থেকে শ্রীলঙ্কার বর্ডার খুব কাছেই, আর সেখানে শ্রীলঙ্কান রেবেলদের সাথে শ্রীলঙ্কার আর্মির সিভিল ওয়ার চলছে, তাই সে আরিয়ানকে জলের নিচে থেকে শ্রীলঙ্কার বর্ডার পেরোতে বারণ করে। মানে তাদের রাম সেতু রিসার্চ ইন্ডিয়ান টেরিটরির মধ্যে থেকেই করতে হবে। এরপর আরিয়ানকে জানানো হয় এই সময় রাম সেতু সমুদ্রের জলের থেকে 6 ফুট নিচে ডুবে আছে, আর তারা এটার ওপর বেস করে রাম সেতুর একটি 3D হলোগ্রাম তৈরি করেছে। এরপর আরিয়ান বলে বাল্মীকিজি রামায়ণে কিছু নক্ষত্রের বর্ণনা দিয়েছিলেন, সেই বর্ণনা স্টাডি করে এটা জানা গেছে যে শ্রীরাম 7000 বছর আগে জন্মেছিল, তাই তাদেরকে ব্রিজ থেকে কিছু স্যাম্পেল নিয়ে আসতে হবে যাতে সেতুর বয়সটি জানা যায়। এরপর পরের দিন আরিয়ান সেই স্যুটটি পরে ডুবে থাকা রাম সেতুটি থেকে কিছু কোরালসের স্যাম্পেল নিয়ে আসে। এরপর ডক্টর চন্দ্রা সেগুলোর কার্বন ডেটিং করে এটা জানতে পারে যে সেই ফসিলসগুলোর বয়স প্রায় 18000 বছর, আর এটা থেকে বোঝা যায় সেতুর বয়সও প্রায় 18000 বছর, যা থেকে এটা প্রমাণ হয় যে এটি শ্রীরামের জন্মের অনেক সময় আগে থেকে রয়েছে। কিন্তু আরিয়ান ডক্টর চন্দ্রার কথায় অ্যাগ্রি হয় না, কারণ সে কোরালসগুলোকে সেতুর উপরের অংশ থেকে নিয়ে এসেছিল, তাই সে মনে করে সেতুর বয়স জানার জন্য তাদের সেতুর পাথরের স্যাম্পেল মানে ফ্লোটিং রক আনতে হবে, যেগুলো দিয়ে রাম সেতু তৈরি করা হয়েছিল। আরিয়ান বলে সেগুলোকে স্টাডি করে তারা ব্রিজের আসল বয়সটি জানতে পারবে। এরপর দিন আরিয়ান আবার রাম সেতুর কাছে ফ্লোটিং রক আনতে যায়। সেখানে সে একটি পাথরকে ভাসতে দেখে, কিন্তু সেটি শ্রীলঙ্কার বর্ডারে খুব কাছে থাকায় বালি তাকে সেখানে যেতে বারণ করে, কিন্তু আরিয়ান তার কথা শোনে না। তাই বালি আরিয়ানের স্যুটটি ডিঅ্যাক্টিভেট করে জাহাজে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু তখন সে দেখে আরিয়ান স্যুট থেকে বেরিয়ে গেছে। তখনই আমরা আরিয়ানকে একটি ফ্লোটিং রক হাতে নিয়ে রাম সেতুর ওপর থেকে হেঁটে আসতে দেখি। এরপর আরিয়ান আর গ্যাব্রিয়েলি মিলে পাথরের কার্বন ডেটিং করে আর জানতে পারে পাথরগুলো প্রায় 7000 বছর পুরনো, যা শ্রীরামের সময়কালের সাথে মিলে যায়। আর এটাও জানতে পারে সেই ফসিলসগুলোকে কেউ সেখানে নিয়ে এসে প্ল্যান্ট করেছে। এটা দেখে আমরা ক্লিয়ার বুঝতে পারি যে ইন্দ্রকান্ত বালির সাহায্যে এই কাজ করিয়েছে, যাতে আরিয়ানকে দিয়ে তারা এটা প্রমাণ করাতে পারে যে সেতুটি শ্রীরামের সময়কালের অনেক আগে থেকে এক্সিস্ট করে। আর এটা প্রমাণ করিয়ে তারা রাম সেতুটিকে ভেঙে তাদের জন্য একটি শিপিং ক্যানেল বানিয়ে ভবিষ্যতে বেশি পরিমাণে প্রফিট লাভ করতে পারে। এরপর আরিয়ান ইন্দ্রকান্তকে তাদের রিসার্চের কথা জানায়। তখন ইন্দ্রকান্ত বলে যেই পাথরের মাধ্যমে তারা এই ফলাফলে পৌঁছেছে সেটি সেতুর পাশে ভাসছিল, তাই তাদের সেতু কেটে পাথর এনে পরীক্ষা করতে বলে। ইন্দ্রকান্ত আরিয়ানকে শ্রীলঙ্কার দিকে প্রবেশ করে সেখান থেকে ব্রিজের একটি স্যাম্পেল আনতে বলে। এরপর সেই রাতে আরিয়ান, ডক্টর স্যান্ট্রা আর ডক্টর গ্যাব্রিয়েলি একটি ছোট সাবমেরিনে করে সেতুর দিকে যায়, কিন্তু বালির ওপর সন্দেহ হয় গ্যাব্রিয়েলি তার সাথে করে ফ্লোটিং রকটি নিয়ে আসে। এরপর সমুদ্রের ঝড় ওঠে, সমুদ্রে যে ঝড় উঠবে সেটা বালি আগের থেকে জানতো, তাই সে ইন্দ্রকান্তের কথায় প্ল্যান করে সাবমেরিনের সেফটি সিস্টেমগুলি ডিঅ্যাক্টিভেট করে দেয়। এর ফলে আরিয়ানদের সাবমেরিনটি জলের মধ্যে আটকে যায়। তখন তারা বুঝতে পারে তাদেরকে মেরে ফেলার জন্য এই মিশনে পাঠানো হয়েছে। এরপর আরিয়ান অনেক কষ্টে সাবমেরিনটিকে জলের ওপরে নিয়ে আসে, আর তখনই জলের ঝাপটায় তারা সমুদ্রে পড়ে যায় ও ডুবে যেতে থাকে। সেই সময় সেখানে এপি নামে একজন শ্রীলঙ্কান গাইড চলে আসে আর তাদেরকে উদ্ধার করে শ্রীলঙ্কায় নিয়ে যায়। এরপর আরিয়ান তাদের প্রাণ বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় আর তাকে তাদের মিশনের কথাটি জানায়। তখন এপি তাদের সাহায্য করবে বলে, সে বলে সে আরিয়ানদের সেতুর মাঝখানে গিয়ে এর থেকেও বেশি বড় পাথর এনে দেবে, কারণ সে রাম সেতুকে খুব ভালোভাবে চেনে, কিন্তু এর বদলে তাকে টাকা দিতে হবে। এপি বলে সে তার ডায়েরিতে জার্নির পুরো খরচা নোট করে রাখবে। এরপরের দিন এপি আরিয়ানদের সমুদ্রে নিয়ে যায়, কিন্তু তখন সেখানে বালি তার টিম নিয়ে চলে আসে আর আরিয়ানদের ওপর গুলি করতে থাকে। তখন তারা সেখান থেকে পালিয়ে একটি জঙ্গলে ঢুকে পড়ে, বালি সেখানেও তাদের পিছু করে। তখন সেখানে শ্রীলঙ্কান আর্মির হেলিকপ্টার আরিয়ানদের বাঁচাতে চলে আসে, কিন্তু পালাতে পালাতে গ্যাব্রিয়েলির থেকে ফ্লোটিং রকের ব্যাগটি পড়ে যায়। তখন এপি সেটা আনার জন্য যায়। এরপর সেখানে পালানোর সময় বালি গ্যাব্রিয়েলিকে গুলি করে দেয়, এর ফলে গ্যাব্রিয়েলি হেলিকপ্টার থেকে পড়ে মারা যায়। এই ঘটনার পর আরিয়ান হতাশ হয়ে পড়ে। এরপর আরিয়ানদের জাফরান আর্মি ক্যাম্পে আনা হয়। অন্যদিকে ইন্দ্রকান্ত বালিকে জাফরানে গিয়ে আরিয়ানদের মেরে দিতে বলে আর ডক্টর চন্দ্রার রিপোর্টটি কোর্টে সাবমিট করে দেয়, যেটা দেখিয়ে তারা এটা প্রমাণ করে যে রাম সেতুর বয়স প্রায় 18000 বছর, যা শ্রীরামের জন্মের অনেক আগে থেকে এক্সিস্ট করে। তখন কোর্ট বিপক্ষ দলকে রাম সেতু যে শ্রীরামই তৈরি করেছিল সেটা প্রমাণ করার জন্য 3 দিনের সময় দেয়, না হলে কোর্ট সরকারকে রাম সেতু ভেঙে দেওয়ার পারমিশন দিয়ে দেবে।
এদিকে আরিয়ান গায়ত্রীকে ফোন করে। তখন গায়ত্রী তাকে কোর্টের দেওয়া 3 দিনের কথা তাকে জানে। এটা শুনে আরিয়ান চিন্তায় পড়ে যায়। তখন সে সেখানে রাবণের পুজো হতে দেখে। তখন সে ভাবে যদি সে রাবণের অস্তিত্ব খুঁজে পায় তাহলে শ্রীরামের এক্সিস্টেন্সের প্রমাণও পেয়ে যাবে, কারণ তারা সেম টাইম পিরিয়ডে জন্মেছিল। তখন সে এপিকে তার প্ল্যানটি জানায়। তখন এপি তাদেরকে বলে রাবণের লঙ্কার খোঁজ তারা একটি লাইব্রেরিতে পেতে পারে, কিন্তু সেখানে পৌঁছে তারা কিছুই পায় না। কিন্তু এপি সেখানে কথা বলে একজন ব্যক্তির খোঁজ পায় যার কাছে রাবণের সোনার লঙ্কার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যা একটি তাম্রপত্রে লেখা আছে। তখন তারা সেই লোকটির সাথে দেখা করে ও সেই তাম্রপত্রটি দেখে। সেখানে তারা রাবণের লঙ্কার ম্যাপটি খুঁজে পায়, যেটি অশোক ভাটিকায় একটি সুড়ঙ্গের দিকে ইশারা করছিল। তখন তারা সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে যেতে যেতে আরিয়ান ম্যাপটি ডিকোড করে ও বুঝতে পারে যে রাবণের লঙ্কার রাস্তা অশোক ভাটিকা নয়, রাবানা ফলসের থেকে শুরু হয়েছে। তখন তারা রাবানা ফলসে যায়। অন্যদিকে বালি সেই লোকটিকে ধরে নেয় যার থেকে আরিয়ানরা সোনার লঙ্কার ম্যাপটি পেয়েছিল। তার থেকে সব কিছু জেনে নেওয়ার পর বালি তাকে মেরে দেয়। এরপর সে সব ঘটনা ইন্দ্রকান্তকে জানায়। তখন সে বালিকে এমন কাউকে খুঁজতে বলে যার ভাবনা চিন্তা আরিয়ানের সাথে মেল খায়। এই দিকে আরিয়ানরা সেই সুড়ঙ্গটি খুঁজে পেয়ে যায়, আর সেখানে সুড়ঙ্গের দেওয়ালে সে প্রাচীন ভাষা হেলাই কিছু লেখা দেখতে পায়। তখন আরিয়ান সেগুলো ডিকোড করে লঙ্কার গেট পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেটা বন্ধ থাকে। সেখানে তারা সেই ত্রিকোণ চিহ্নটি দেখতে পায় যেটি সেই তাম্রপত্রে আঁকা ছিল। এরপর সেখানে তারা দুটি রাস্তা দেখতে পায়। তখন এপি আরিয়ানকে শ্রীপাদার দিকে যেতে বলে। সে বলে আরিয়ান সেখানে গেলে শ্রীরাম ও রাবণ দুজনেরই খোঁজ পাবে, কারণ শ্রীপাদাকে ত্রিকূট পর্বতও বলা হয়। রামায়ণেও এই পর্বতের উল্লেখ করা হয়েছে। সেখান থেকে নাকি সোনার লঙ্কা দেখা যেত, তাই এপি মনে করে সেখানেই তারা শ্রীরাম ও রাবণের প্রমাণ পেয়ে যাবে। এরপর তারা সেখানে যায় আর তারা সঞ্জীবনী গাছের বন দেখতে পায়, যেটা দেখে এটা প্রমাণ হয় যে তারা লঙ্কাতেই আছে, কারণ সঞ্জীবনী গাছ শুধু লঙ্কাতেই পাওয়া যায়। তখনই সেখানে বালি হেলিকপ্টারে করে গায়ত্রীকে নিয়ে পৌঁছায়। এরপর বালি আরিয়ানদের হেলিকপ্টারে করে সেখান থেকে নিয়ে আসতে থাকে। সেখানে আরিয়ান জানতে পারে গায়ত্রী তাম্রপত্রের ম্যাপটি ডিকোড করে বালিকে আরিয়ানদের কাছে নিয়ে এসেছে। এরপর বালি আরিয়ানকে ফ্লোটিং রকটি ফিরিয়ে দিতে বলে, কিন্তু আরিয়ান বলে সেটা তার কাছে নেই। কিন্তু বালি তার কথা বিশ্বাস করে না আর সে ডক্টর স্যান্ট্রাকে মেরে দেওয়ার হুমকি দেয়। এরপর যখন এপি ডক্টর স্যান্ট্রাকে বাঁচাতে যায় তখন বালি তাকে ধাক্কা দিয়ে হেলিকপ্টার থেকে ফেলে দেয়। তখন আরিয়ান তাকে বাঁচাতে যায়, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না, তার হাতে শুধু এপির ব্যাগটি রয়ে যায়। তখন আরিয়ান সেই ব্যাগটি দিয়ে বালিকে মারে আর বালি সেখানে অজ্ঞান হয়ে যায়। ওইদিকে ডক্টর স্যান্ট্রা পাইলটের সাথে লড়াই করতে থাকে, এর ফলে হেলিকপ্টারটি ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায়। এবার সবাই সেখান থেকে আহত অবস্থায় বেরিয়ে আসে। এরপর যখন আরিয়ান হেলিকপ্টারে এপির ব্যাগটি আনতে আসে তখন সে এপির ব্যাগে ফ্লোটিং রকটি দেখতে পায়। এরপর আরিয়ান বালিকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এর বদলে বালি তাদেরকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়। এরপর কোর্টে জজ সরকারের পক্ষে ফয়সালা শোনাতে যায়। তখনই সেখানে আরিয়ান চলে আসে আর তার কাছে থাকা এভিডেন্স দেখিয়ে এটা প্রমাণ করে যে রাম সেতু শ্রীরামের টাইম পিরিয়ডেই তৈরি হয়েছিল। আর তারা শ্রীলঙ্কায় পাওয়া রাবণের লঙ্কারও প্রমাণ দেয় আর বলে যদি খোঁজা হয় তাহলে অযোধ্যাতেও শ্রীরামের অস্তিত্বের খোঁজ পাওয়া যাবে। এরপর সে বলে ইংরেজরা আসার পর তারা রাম সেতুর নাম অ্যাডামস ব্রিজ করে দেয়, যাতে মানুষেরা শুধু তাদের যোগদানগুলোকেই মনে রাখে। আরিয়ান বলে তাজমহলের সৌন্দর্য বজায় রাখার জন্য তার পাশে থাকা অনেক ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছিল, তাতে যেমন দেশের বিকাশ আটকে যায়নি তেমনই রাম সেতুর জন্য দেশের ডেভেলপমেন্ট থেমে থাকবে না। সে বলে এই রাম সেতু স্বয়ং শ্রীরামের অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ, কারণ পৃথিবীতে শ্রীরামের মন্দির লাখখানেক আছে কিন্তু সেতু শুধু একটাই আছে। তাই সেতুটি যদি ভেঙে দেওয়া হয় তাহলে দেশের বহু পুরনো ধনহর্ত নষ্ট হবেই, তার সাথে সাথে বহু মানুষের আস্থায় আঘাত লাগবে। এরপর আরিয়ানের প্রমাণের কথা মাথায় রেখে কোর্ট রাম সেতুটি না ভাঙার সিদ্ধান্ত নেয়। কোর্টের এই ডিসিশন শোনার পর দেশের জনতা আনন্দে মেতে ওঠে, কারণ তাদের আস্থার জিত হয়েছে। এরপর মুভির শেষ সিনে আরিয়ান তার বাড়িতে বসে এপির কথা ভাবতে থাকে। সে বুঝতে পারে না এপির কাছে ফ্লোটিং রক থাকা সত্ত্বেও কেন সে তাদেরকে শ্রীলঙ্কায় নিয়ে গেল। তখন সে এপির ব্যাগ থেকে তার ডায়েরিটি বার করে তাদের জার্নির হিসাবটি দেখতে যায়, কিন্তু সেখানে কোনো হিসাব লেখা ছিল না। ডায়েরির প্রতিটা পাতায় শুধু জয় শ্রীরাম লেখা ছিল। তখন আরিয়ানের এপির বলা প্রতিটা কথা মনে পড়ে। এপি আরিয়ানকে তার পুরো নাম অঞ্জনী পুষ্পকুমারন বলেছিল, যা স্বয়ং শ্রী হনুমানের নাম। এটা দেখে আমরা জানতে পারি এপি আসলে স্বয়ং হনুমান। তার প্রভু শ্রীরামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠায় সে স্বয়ং এসে তার প্রভুর অস্তিত্ব খোঁজার জন্য প্রতিপদে আরিয়ানদেরকে সাহায্য করে গেছে, আর তার কাজ শেষ হয়ে যাওয়ায় সে অদৃশ্য হয়ে গেছে। এইভাবে রাম সেতু মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।